তো বন্ধুরা আশা করি ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনি একটি পিডিএফ ফাইল দু থেকে বি থেকে ছাত্রকবির মধ্যে কনভার্ট করবেন আপনি যদি এই বিষয়টি জানতে চান তাহলে ভিডিওটি লাস্ট অবধি দেখতে থাকুন তো ভিওয়ার্স আমি আপনাদের সাথে রয়েছে মুক্তার মাহমুদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল টেকনিক্যাল এমএইচ ওয়ান এইটি ডিগ্রি আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করতে ভুলবেন না তো ভিউয়ার্স এখন আমি মোবাইল স্ক্রিনে এসেছি মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমে আমি অ্যাপ্লিকেশনটি ওপেন করতে যাচ্ছি অ্যাপ্লিকেশনটি হচ্ছে আই লাভ পিডিএফ এই অ্যাপ্লিকেশনটি আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া স্টোরে গিয়ে সার্চ দিয়ে ডাউনলোড করতে পারেন প্রথমে দেখতে পাচ্ছেন মার্চ পিডিএফ তারপর রয়েছে স্প্লিট পিডিএফ এগুলোর কাজ আমি পরবর্তী ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো কমপ্রেস পিডিএফের উপর এখানে দেখতে পাচ্ছেন কমপ্রেস পিডিএফ আপনি কমপ্রেস পিডিএফের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে তিনটি অপশন দেখতে পাচ্ছেন ডিভাইস গুগল ড্রাইভ অ্যান্ড ড্রপ বক্স তো আপনি ডিভাইসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হ্যান্ডসেটে যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো শো হবে এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি পিডিএফ ফাইল শ হচ্ছে এগুলো প্রথমে আমি কনভার্ট করে রেখেছিলাম তাই হচ্ছে তাই আপনি প্লাসের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার হ্যান্ডসেটের যতগুলো পিডিএফ ফাইল আছে সবগুলো এখানে শ হবে তো আপনি বেছে নেবেন যে যেটি আপনি পিডিএফ ফাইল কনভার্ট করতে চান এই পিডিএফ ফাইলটি এখান থেকে চুজ করে নিবেন তো আমি একটি পিডিএফ ফাইল কনভার্ট করে দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন অ্যাপশন এটার সাইজ রয়েছে টু পয়েন্ট থ্রি ফাইভ এম এই পিডিএফ ফাইলটি আমি সাতশো কবির মধ্যে কনভার্ট করতে যাচ্ছি তো এটির উপর ক্লিক করেছি ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে সহজে তারপর এই বক্সের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনি ডানের উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন রয়েছে ফার্স্ট রয়েছে এক্সট্রিম কমপ্রেস সেকেন্ড রয়েছে রিকম্যান্ডেড কমপ্রেস অ্যান্ড থার্ড রয়েছে লর্ড ল কমপ্রেস তো সেকেন্ড যে বক্সটি দেখতে পাচ্ছেন এই সেকেন্ড বক্সের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অটোমেটিক ফাইলটি কনভার্ট হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখানে কনভার্ট ফোরটি পারসেন্টস হ্যাঁ অলরেডি হানড্রেড পারসেন্ট কমপ্লিট হয়ে গিয়েছে কমপ্লিট হওয়ার পর নতুন আরেকটি ইন্টারফিস ওপেন হবে এই পেজে আপনারা দেখতে পারবেন যে ফাইলের সাইজ কত কোথাও হয়েছে তো একটু সময় নিচ্ছে ডিপেন্ডিং ইয়ার নেটওয়ার্ক স্পিডের উপরে একটু ডিপেন্ড করবে যে আপনার নেটওয়ার্ক স্পিড যদি ভালো থাকে তাহলে সঙ্গে সঙ্গে কনভার্ট হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আবার এটি কমপ্রেসে যাচ্ছে তো কমপ্লিটেড ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে টু পয়েন্ট টু এইট এমবির দিকে এখানে কনভার্ট হয়ে এইট জিরো পয়েন্ট এইট নাইন এমবি অর্থাৎ আটশো নয় কেবি হয়ে গিয়েছে তারপর এটি যদি আপনি সেন্ড করতে চান টু ফাইলের উপর ক্লিক করবেন ক্লিক করার পর ফাইলটি এখানে শহবে সহ হওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের উপর আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ওপেন এবং শেয়ার রয়েছে সো আপনি শেয়ারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ রয়েছে তাছাড়া ব্লুটুথ রয়েছে এগুলোর সাইজে আপনি এই ফাইলটি শেয়ার করতে পারবেন তো ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও থেকে এক্ষুনি বিদায় নিছি ধন্যবাদ